মই সন্ত্রাসবাদী নেকি? মোক এওঁলোকে এটা সন্ত্রাসবাদী পাতিছে। এই দলংখন মই গলে অখুতি হব নেকি? আর এই দলংখনটো আমিয়ে পাতিছিল। তরুণ গগৈ খুবই সোমবারে ধলা খদিয়া দলং চাবলৈ যোৱাৰ সময়ত প্রশাসনে অনুমতি নিদিয়ার পিছত গগৈয়ে এনে বক্তব্য আগবঢ়াইছে। মই সন্ত্রাসবাদী নেকি? মোক এওঁলোকে এটা সন্ত্রাসবাদী পাতিছে। কিন্তু এই ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। প্রধানমন্ত্রী এজন এসপিজি প্রটেক্টি, এসপিজি প্রটেক্টি এজন আহার আপনাদের এসপিজি একখন চাই লব। তরুণ গগৈ ডাঙরিয়ায় সাগে পড়া নাই, পড়ি লব দিব। কিমান দিন আগরপরা সিকিউরিটি মেজার এসপিজিয়ে লয়? মই জনামতে যেতিয়াই সময়সীমা আরম্ভ হয়েছে তার আগলকে কিন্তু সেইফালদি মানুষ আহা যাওয়া করে আসিল। যেতিয়ারপরা এসপিজির যে সময়সীমা, নির্ধারিত সময়সীমা, সেই নির্ধারিত সময়সীমা আরম্ভ হয়েছে, তেতিয়া কিন্তু পড়ুয়া এটাকো সেইফালে দি যাবলৈ দিয়া নহয়। আর তরুণ গগৈ প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের মুখ্যমন্ত্রীকো নিজাববিয়াক বিনা কাঙক এসপিজিয়ে যাবলৈ নিদিব, তাত তরুণ গগৈ আক্ষেপ করিব নালাগে। এয়া হল বিজন মহাজনের ভাষ্য। মহাজন ডাঙরিয়া, এইবার আপনার এনে দৃশ্য দেখাম, যে দৃশ্য চার পিছত আপনি পুনের উত্তর দিব লাগবে। এই দৃশ্য মন কর, ধলা শদিয়া দলংর ওপর দুজনক বিজেপি বিধায়ক, মাজরজন মাঘেরিটার বিজেপি বিধায়ক ভাস্কর শর্মা, ভাস্কর শর্মার বাঁফালে তিনচুকিয়ার বিজেপি বিধায়ক সঞ্জয় কিষাণ, নিরাপত্তারক্ষী সহ এই দুই বিধায়ক দলংলে গিয়ে ফটো উঠিল, উঠিছে সেলফিও। মঙ্গলবারে আলোকচিত্র উঠি ফেসবুকত এওঁলোকে আপলোডও করেছে। ইয়ার অর্থ কি? ভালকৈ চাওক এই আলোকচিত্র। মঙ্গলবারে দলংলে গিয়ে তেওঁলোকে সেলফি উঠিছে। দুই বিধায়কর ফটোর পিছফালে উলমি আছে প্রধানমন্ত্রীক আদরণি জানার তুরন। যেতিয়ারপরা এসপিজির যে সময়সীমা, নির্ধারিত সময়সীমা, সেই নির্ধারিত সময়সীমা আরম্ভ হয়েছে, তেতিয়া কিন্তু পড়ুয়া এটাকো সেইফালে দি যাবলৈ দিয়া নহয়। বিজন মহাজন ডাঙরিয়া, এসপিজির দখলত থাকা দলংত দুজনক বিধায়কে কেন উঠিব পারে? এওঁলোক করতো ক্ষুদ্র নেকি? ইতিমধ্যে টাই আহোম যুব পরিষদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আজি তেওঁলোকে কি করলে যে বিজেপি দলের কেজনমান বিধায়কে তাতে উঠি গৈ সেলফি দি বর্তমান সোশ্যাল মিডিয়াত সম্পূর্ণ এই সেলফি প্রচার হয়ে আছে। এই ব্যবস্থাটোয়ে বিজেপি সরকারখনে এইটো দেখাব বিচাৰিছে যে গণতন্ত্রক তেওঁলোকে সম্পূর্ণরূপে ভরিৰে মোহারি পেলাইছে আর তেওঁলোকে যি ইচ্ছা গৈছে তাকে তেওঁলোকে কৰিব বিচাৰিছে। আৰু লগতে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীজনক তেওঁলোকে এইটো এটা ইটিকিং কৰা যিটো ব্যৱস্থা কৰিছে, এইটোৱে কিন্তু ৰাজনীতিৰ প্ৰতি মানুহৰ বিতশ্ৰদ্ধাটো পৰ্যায়ক্ৰমে বঢ়াই নিব। প্ৰশ্ন হয়, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ কোৱাৰ দৰে ৰাজনৈতিক কাৰণতে গগৈক দলঙৰ ওপৰে যাবলৈ দিয়া হোৱা নাছিল? ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টক।